আমরা আজকে একশো উনিশতম পর্ব আমরা পরিচালনা করছি আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে তিনি আমাদের উপর অশেষ রহমত বর্ষণ করেছেন আমি দোয়া করি আমাদের আপনাদের সবার উপর তিনি অবিরাম ধারায় রহমত এবং বরকত যেন বর্ষণ করেন এবং আমাদেরকে মাজিদ তৌফিক যেন দান করেন আপনারা হয়তো ইতোমধ্যে শুনেছেন যে আমাদের ফেসবুকটি হ্যাকড হয়ে গেছে এবং হ্যাকার পরিপূর্ণভাবে আমাদের কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে কিভাবে হয়েছে এ ব্যাপারে আমরা আসলে অবগত নই তবে আমাদের যে অ্যাডমিন এবং আমাদের সাথে যে সকল ভলেন্টিয়ার ভাইরা ম্যানেজার হিসাবে কাজ করছিলেন সবাইকে সে বাদ দিয়ে এবং আমাদের ইমেলও সে পরিবর্তন করে সম্পূর্ণভাবে দখল নিয়েছিল কিন্তু আমাদের কতিপয় বিচক্ষণ ভাইদের চেষ্টায় এবং আল্লাহর অশেষ রহমত তো বটেই অবশ্যই ছিল তিনি তৌফিক দিয়েছেন তিনি একমাত্র তৌফিকদাতা প্রত্যেকের চেষ্টায় এটা আমরা শেষ পর্যন্ত ফেরত পেয়েছি এটা খুবই আনন্দের সংবাদ এবং কোনো সন্দেহ নেই আপনাদের যখন আমরা জানিয়েছিলাম আপনারা দোয়া করেছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একই সাথে আমরা এটাও বলবো যে আসলে সিকিউরিটি সমস্যা সব জায়গাতেই দেখা দিয়েছে সেটা হোক অনলাইন অথবা অফলাইন সেটা হোক ফিজিক্যাল কিংবা এরকম সোশ্যাল নেটওয়ার্কে অতএব সবাই আরও সতর্ক হবেন আমরা সবাইকে সেই পরামর্শ দিচ্ছি এবং আমরাও সতর্কতা অবলম্বন করছি কিন্তু আপনারা জানেন যে অনেক সময় যারা দুষ্কৃতিকারী তারা নানা রকম ফন্দি এবং কৌশল অবলম্বন করে আর আমরা হয়তো তাদের সাথে অনেক সময় পেরে উঠি না তারপর আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি তিনি যেন আমাদের সকলকে হেফাজত করেন তিনি যেন আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোনকে হেফাজত করেন তিনি যেন আমাদের মুসলিম ওম্মাকে হেফাজত করেন এবং আমাদের যে সকল ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন জায়গায় বোনেরা নির্যাতিত অবস্থায় আছে আল্লাহ যেন তাদেরকেও হেফাজত করেন বিশেষ করে ফিলিস্তিনে এখনও বর্বরোচিত হামলা চলছে ইতিমধ্যে হাজার হাজার মুসলিমকে সেখানে নানাভাবে হত্যা করা হয়েছে আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন আমরা সে দোয়া করছি আর আল্লাহ যেন ইসলামের যারা শত্রু আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন তো যাই হোক আমরা আপনাদের অনেকগুলো প্রশ্ন পেয়েছি কিছু প্রশ্ন আজকে আমরা নেব খন্দকার ইউসুফ তিনি বলেছেন আমি ওসুল হাদিসের জন্য আরবি কোন বইটি পড়তে পারি ধন্যবাদ ভাই ইউসুফ আপনি অবশ্য বলেননি আপনার ব্যাকগ্রাউন্ডটা কি আপনি কি মাদ্রাসার ছাত্র নাকি আপনি জেনারেল স্ট্রিম থেকে এসে দিনের জ্ঞান অর্জন করছেন এবং আপনি এই অবস্থায় আরবি রিসোর্স থেকে বা আরবি রেফারেন্স থেকে দিন শিখতে চান বিশেষ করে হাদের সম্পর্কে জ্ঞান যেহেতু আপনি বলেননি আমরা ধরেই নিচ্ছি যে আপনি আরবিতে পড়তে সক্ষম এবং আরবি বুঝতে সক্ষম এক্ষেত্রে অনেকগুলো বই আছে ওসুলুল হাদিস বা মোস্তল আহল হাদিসের উপরে অনেকগুলো বই আছে বিশেষ করে যে সকল হাদিস গ্রন্থ প্রণয়ন করা হয়েছিল সে সকল হাদিস গ্রন্থের শুরুতেও কিছু মোকাদ্দেমা আছে যেমন সাহি মুসলিমের মোকাদ্দেমাসহ আরও অনেক হাদিস গ্রন্থের মোকাদ্দেমা আছে যেখানে প্রখ্যাত বিখ্যাত ওলামাইকার হাদিসের ব্যাপারে তাদের যে গবেষণা এবং হাদিস কীভাবে তারা সংকলন করেছেন সেই শর্ত সারায়ত এবং প্রসিডিওর তারা উল্লেখ করেছেন মোস্তল হাদিস মূলত এগুলোরই সংকলন তারপরেও হাদিসের একদম প্রাথমিক শিক্ষার্থী যারা তাদের জন্য অসুলুল হাদিসের খুব সুন্দর সুন্দর ছোট্ট বই আছে সহজেই বোধগম্য হয় এমন বই আছে যেমন তেসির আল হাদিস ডক্টর মাহমুদ আবাহান লিখা এটা বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেছে এর বাইরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বই রয়েছে তার মধ্যে আছে যেমন অলুমুল হাদিস অথবা যেটাকে মোকাদ্দেমাতো ইবনিস সালাহ বলা হয় বিখ্যাত একটি ওসুল ফেকার ওসুল হাদিসের গ্রন্থ এটি এছাড়াও আছে আলফিয়াতুল এরাকি যেটার নাম হচ্ছে আত্মাবুসেরাতু ওয়ত্তদ কেরাহ ইমাম এরাকির লেখা জাইনুদ্দিন আব্দুর রাহিম ইবনুল হুসাইন আল এরাকি তিনি এটি সংকলন করেছেন আরেকটি বই হচ্ছে মালা ইয়াসাউল মুহাদ্দেসা জাহলুহু মালা ইয়াসাউল মুহাদ্দেশা জাহলাহু। মোহাদ্দেশের জন্য যা না জানার কোনো সুযোগ নেই বইয়ের শিরোনাম হচ্ছে এটা এটি লিখেছেন আবু হাফস অমর আবদুল মজিদ আল মিয়ানজি আল মিয়ানজি এছাড়া আরও অনেকগুলো বই আছে এর মধ্যে মা আরেফাতু علوم الحديث أبو عبد الله محمد بن عبد الله الحاكم النيسابوري اللي كان المحدث الفاصل بين الراوي والواعي القاضي أبو محمد الحسن بن عبد الرحمن بن خلاد الرمهو رمهرمزي رمه رمهرمزي معرفة علوم الحديث أتشه إذا এছাড়াও আরও অনেকগুলো গ্রন্থ আছে যেমন তাদ্রিবুর রাবি ফি শার তাকরিব আনাউই জালাল উদ্দিন আসৈয়তের সংকলন ফাতহুল মগিত খুব সুন্দর আর একটা মুসালাহ হাদিসের গ্রন্থ বেশার হে আলফিয়াতল হাদিদ ফাতহুল মগিথ বেশার হাই আলফিয়াতল হাদিফ মোহাম্মদ আব্দুর রহমান আর ই লেখা এরপরে বিখ্যাত আরেকটা বই আমাদের দেশে এটা অনেক পরিচিত যেহেতু حافظ ابن حجر الاسقلاني يوتيني ودشه بوريجي تو فاتح البارير جيني رائتر ابن روچويتا چلن تار بويتان نامو جو نخبت الفكر في مصطلح اهل الاثر نخبة الفكر في مصطلح اهل الاثر ار بوري تو اروات شه المنظومة البايقونية المنظومة البايقونية اتي لكي عمر ابن محمد البايقوني আছে কায়দুত্তাহাদিফ আলী শেখ জামাল উদ্দিন আল কাসেমি আসেমি অসুল ফেকার মধ্যেও আমরা দেখি অসুল ফেকার অনেক গ্রন্থ আছে ওসুল ফেকার প্রায় তিনশোর কাছাকাছি শিরোনামের নামের গ্রন্থ আমার কাছে আছে যেহেতু এটা আমার মূল বিষয় মাস্টার্স এবং পিএইচডিতে তো অসুলে ফেকার গ্রন্থগুলোতে আমরা দেখি হাল হাদিদ নিয়ে ব্যাপক আলোচনা আছে সেখানে যেহেতু অসুল উল ফেক হচ্ছে আদুল্লাতুল ফেক এখানে দ্বিতীয় যে দলিল সেটা হলো আসন্না হাদিদ আসনাহ অতএব আসন্নার আলোচনার মধ্যে আমরা মোস্তাল্লাহুল হাদিফের বিশদ আলোচনা আমরা অসুল ফেকার গ্রন্থগুলোতেও পাই অতএব যারা অসুল ফেকার সম্পর্কে জানতে চান বিশেষ করে অসুলুল হাদিফ তারা ওসুল ফেকার এই চ্যাপ্টারটাও পড়তে পারেন পাশাপাশি মোস্তাল্লাহুল হাদিফের যে গ্রন্থগুলো আছে সেটা আপনি পড়তে পারেন এটি আমি মনে করি আমাদের দেশে বিশেষ করে যেখানে হাদিস পড়ানো হয় সেখানে অধিক গুরুত্বের দাবি রাখে যাতে করে আমাদের হাদিসের স্টুডেন্টরা এবং শিক্ষকরা তারা সনদ এবং মতন নিয়ে ব্যাপক গবেষণা করে কারণ এখনও দেখা যায় হাদিসের শুদ্ধাশুদ্ধি নিয়ে আমাদের অনেকেই সংশয়াচ্ছন্ন একদল মানুষ তো হাদিসকে অস্বীকার করেই বসে আছে কারণ তারা মনে করে যে হাদিসের মধ্যে কিছু যেহেতু জাল আছে অতএব পুরো হাদিস শাস্ত্রই বোধ হয় পরবর্তীতে রচনা করা হয়েছে এটা বড় ধরনের একটা অসত্য তথ্য এবং মিথ্যাচার এই জন্য আমাদের হাদিসের জ্ঞান বৃদ্ধি করা দরকার যাতে হাদিস সম্পর্কিত অথেন্টিক যে নলেজটা সেটা আমরা অর্জন করতে পারি এবং পাশাপাশি হাদিসের শুদ্ধাশুদ্ধি বুঝতে পারি এবং হাদিসের মধ্যে কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয় সেটাও আমরা ডিস্টিংগুইশ করতে পারি এই জন্যে মোস্তালাহল হাদিস খুবই গুরুত্বপূর্ণ এবং এর সাথে আছে এলমোর রেজাল এর সাথে আছে আল আলমহাদ কাওয়ায়দ আলম হাদিস হ্যাঁ ইত্যাদি নানা বিষয় আশা করছি আমাদের যারা হাদিসের শিক্ষার্থী এই ইনফরমেশনগুলো তাদের কাজে আসবে দ্বিতীয় প্রশ্ন মুনিরা মিম করেছেন বলেছেন বেতের নামাজে যদি কেউ ভুলে বা কোনো না পড়ে এবং বেতের নামাজ শেষ করে ফেলে তাহলে কি তার বেতের নামাজটা আদা হয়ে যাবে উত্তর হচ্ছে হ্যাঁ বেতের নামাজ পড়তে গিয়ে শেষ রাখাতে যদি কেউ কোনো না পড়ে ভুলে যায় এবং তারপর সে এভাবেই বেতের সালাদ শেষ করে তাহলে তার বেতের সালাদ শুদ্ধ হবে এটাই উলামা কেরামের সকলের যেই ডিসকাশন তা থেকে আমরা জানতে পারি বুঝতে পারি এক্ষেত্রে ওলামাই কেরামের বিভিন্ন বক্তব্য রয়েছে যেমন হিন্দিয়া এটা ফেকি ফেকুল আহনাফের একটা বই সেখানে বলা হয়েছে যদি কেউ কোনুদ ভুলে যায় তারপরে সে রুকুর মধ্যে গিয়ে স্মরণ করে তাহলে সহি হচ্ছে সে রুকুর মধ্যে কোনুদ পড়বে না সে রুকুর মধ্যে কোনুদ পড়বে না কারণ শেখুল হানাফি অনুযায়ী কোনোটা রুকুর আগে পড়তে হয় ফলে তারা বলেছেন যে আর কোনো পড়ার দরকার নেই এবং নামাজ বাতিল হয়ে যায় এমন কোনো বক্তব্য নেই তবে হানাফি ফেক্ষের মধ্যে কোনোটা ওয়াজিব বিধায় অনেক ওলামা উল আহনাফ তারা বলেছেন যে সাউসেস দ্যাগ করতে হবে কিন্তু এক্ষেত্রে জমহুর ওলামা কেরা বলেছেন যে না কোনোটা এটা যদি কেউ না পড়ে অথবা ভুলে যায় তাহলে তাকে আর পড়তে হবে না এবং এজন্যে সেজদা দিতে হবে না কারণ কোনুদ পড়াটা সন্না এটা জমুর কেরামের মতে ফলে কোনুদ যদি তারা মিস করে ফেলেন তাহলে এটাকে সাহু বলা যাবে না যেহেতু এটা সাহু নয় ফলে সেজদা তো সাহু করা যাবে না তাহলে আমরা এক্ষেত্রে দুটো মত পেলাম যে সাহু সেজদা করবে কি করবে না অধিকাংশ কেরামের মতে এবং আমাদের মহাকিক মশায়খ এবং ওলা মাইকের নামের মতে কুনুত মিস হয়ে গেলে সাহু করতে হবে না আর আমরা বলেছি দ্বিতীয় মতটা হচ্ছে ফেকুল আহনাফ অনুযায়ী তারা বলেছেন কুনুত ওয়াজিব সে অনুযায়ী করার সেজদা সাহু করার পক্ষে তারা মত ব্যক্ত করেছেন তবে সকল মত অনুযায়ী কুনুত মিস হলে বেতের সালাত হয়ে যাবে এবং সেটা রিপিট করতে হবে না বেতের সালাত বাতিল হবে না সেতু বিনতে মঞ্জু বলেছেন ডান কাতে ঘুমানো সোন কিন্তু গর্ভবতী হলে বাম কাতে ঘুমানো ভালো তাহলে গর্ভস্থ সন্তান ভালো থাকে আর ডান কাতে ঘুমালে সেই সন্তানের অক্সিজেন নিতে সমস্যা হবে একজন মুসলিম নারী হিসেবে কোনটা মানব ডান কাতে ঘুমানো যার আর কোনো প্রবলেম নাই তার জন্য সোননা কারণ এমন অনেক রুগীও আছেন যিনি ডান কাতে শুতে পারেন না বা শুতে গেলে তার কষ্ট অনেক বেশি হয় কিংবা ক্ষতি হয়ে যায় আপনি গর্ভবতী নারীর যে কথাটি বলেছেন যদি তার ক্ষেত্র এটাই শুদ্ধ হয় তাহলে তার ক্ষেত্রে এটাই প্রযোজ্য হবে যে তার ডান কাতে ঘুমালে সন্তান এবং তার নিজের দুজনের কষ্ট এবং ক্ষতি হয় তাহলে তিনি বাম কাতে শোবেন সেদিয়া তো এখানে কোনো কিছু এম্পোজ করেনি শুধু বলেছে সাধারণ নিয়ম হলো বেসিক প্রিন্সিপাল হলো ডান কাতে যদি কোনো সমস্যা না থাকে তখন সেটা সোন মনে রাখতে হবে আমাদের অপশনাল কাজগুলোর ক্ষেত্রে এটাই হলো এমন নীতি যে কোনো বড় ধরনের ড্রব্যাক প্রবলেম কিংবা ক্ষতি যদি না থাকে তখনই এই সুন্নিয়াতের কাজটা প্রযোজ্য আর যদি কোনো বড়ো ধরনের ক্ষতি থাকে তাহলে অপশনাল কাজগুলোর ক্ষেত্রে ক্ষতি দূর করা এটাই হচ্ছে সেরিয়ার দৃষ্টিভঙ্গি যেহেতু রসুলসাল্লাম বলেছেন লা দরারা ওলাদরার লা দরারা ওলাদরার নিজের ক্ষতি করা যাবে না অন্যের ক্ষতি করা যাবে না তাহলে এটা একটা বড় কায়দা কুল্লিয়া এটা একটা কায়দা ফেকিয়া কুবরা শরিয়াতের একটা মূলনীতি অতএব যে কোনো ক্ষেত্রে আমরা ক্ষতি অ্যাভয়েড করেই শরিয়াতের হুকুমগুলো পালন করবো কি ফরজের ক্ষেত্রে অত আপনি যদি কোনো ক্ষতির মুখোমুখি হন ক্ষতি ফেস করেন তাহলে ফরজও তো সাকেত হয়ে যায় যেমন বোখারের হাদিস নবী সাল্লাম বলেছেন সাল্লকা ইমান ফাইল্লাম তাস্তাতে ফাঁকা ইদাম ফাইলাম তাস্তাতে ফা জাম্বিন দাঁড়িয়ে সালাত আদায় করা আমরা সবাই জানি দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ সালাতের ক্ষেত্রে ফরজ এটা রোকন ওকিল্লা হেকানে তিন আল্লাহ তালা বলেছেন কোরআনের এই দলিল দ্বারা কিয়ামটা সালাতের মধ্যে যে দাঁড়ানোটা একটা নির্দিষ্ট সময় রাকাতে শুরুতে দাঁড়াতে হয় এটা সালাতের রকম সাল্লাম এখানে বলেছেন তোমরা দাঁড়িয়ে সালাত আদায় করো না পারলে বসে তাইলে দাঁড়িয়ে সালাত আদায় করাটা যদি কারো পক্ষে অনেক কষ্টকর হয় বা অসম্ভব হয় বা ক্ষতির কারণ হয় তিনি তখন বসে পড়বেন ক্ষতি হওয়া মানেই হচ্ছে তিনি আসলে স্বাভাবিক সক্ষমতা রাখেন না আর যদি তাও সম্ভব না হয় তাহলে শুয়ে তাদের দেখা যাচ্ছে শরিয়ার যে রোকসাদগুলো সেগুলো মানুষের সুবিধার জন্য শরিয়া প্রণয়ন করেছেন অতএব গর্ভবতী নারী যেভাবে ঘুমালে তার জন্য সুবিধা হয় তিনি সেভাবে করবেন সেভাবে ঘুমাবেন সেভাবে বিশ্রাম নেবেন মাহমেদ ইব্রাহিম বলেছেন মাকরুহ ও হারামের মধ্যে পার্থক্য কি? মাকরুহ এবং হারামের সংজ্ঞা থেকেই পার্থক্যটা সহজে বোঝা যায় মাকরুহ হচ্ছে মাইসাব আলা তর্কিহি ও কাবু আলা ফেয়ালিহি যেটা তরক করলে সওয়াব হয় অপছন্দনীয় কাজ তরক করলে সওয়াব হয় আল্লাহ তালা সওয়াব দেন আর যদি সেটা করা হয় তাহলে কোনো গুনা হয় না এটা হলো মাক্রু আর হারাম হলো মাইসাব আলা তর্কিহি ওয়াইউ আ কাবু আলা ফেয়ালিহি যা তরক করলে সওয়াব আর যদি সেটা করা হয় তাহলে পাপ গোনা এটা হলো হারাম এখন ফকিহিদের মধ্যে কেউ কেউ মাকরুহকে দুই ভাগে ভাগ করেছেন মাকরুহে তানজিহি মাকরুহে তাহারিমি মাকরুহে তানজিহি বলতে তারা আগে যে মাকরুহে সংজ্ঞা দিলাম সেটাকে বোঝাচ্ছেন যে এমন মাক্রুহ যে মাকরুহ তরক করাটা উত্তম বটে তবে করলে কোনো পাপ হয় না এটাকে একদল ফাঁকি মাকরুহে তানজিহি বলেছেন আর মাকরু তাহারিমিটা এই ফকেইদের মতে কি তারা বলেছেন মাকরুহে তাহারিমি হারামের মতোই যেটা তরক করলে সবাব হয় আর করলে গোনা হয় তাহলে তাদের কাছে মাকরুহে তাহারিমি এবং হারাম একই জিনিস শুধু দলিলের পার্থক্য অনেকটা ফরজার ওয়াজিবের পার্থক্যের মতো তারা বলেছেন হারাম হচ্ছে যেটা অকাট্য দলিল দ্বারা হারাম হওয়া নিষিদ্ধ হওয়া সাব্যস্ত হয় আর মাকরুহে তাহারিমি হচ্ছে যেটা দলিলে ওন্নি অকাট্য নয় তবে প্রবল শক্তিশালী দলিল দলিলে দ্বারা যেই হারামটা সাব্যস্ত হয় সেটা মাকরুহে তাহারিমি তার মানে হচ্ছে তারা বলছেন যে মাকরুহে তাহারিমি এবং হারাম দুটো সংজ্ঞাই সেম সেটা হলো যেটা তরক করলে সওয়াব আর করলে পাপ তাহলে বাকি থাকলো মাক্রু যেটাকে জমুর ওলামাইকার মাকরু বলছেন সেটাই এই একদল ফকিদের মতে মাকরুহে তানজিহি তাহলে মূলত আসলে মাকরুহে তাহরিমই হারামেরই অন্তর্ভুক্ত ফলে আমরা যদি হারাম বলি তাহলে তার মধ্যে একদল ফকি যেটাকে মাকরুহ তাহারিম বলেছেন এবং যারা হারাম বলেছেন দুটো একাকার হয়ে যায় একই জিনিস বাকি থাকলো তানজিহি এবং মাকরু সেটাও একই জিনিস অর্থাৎ যেটা তরক করলে সবাব হয় আর করলে কোনো পাপ হয় না তনভীর বিন লুৎফুর রহমান বলেছেন ভুলবশত বা যে কোনো কারণে আমার কাছে ছেঁড়া টাকা চলে আসলো এখন আমার করণীয় কি ওই টাকা চালিয়ে দেব নাকি সংরক্ষণ করা উচিত ছেঁড়া টাকা তাই না ছেঁড়ে গেছে কোনো টাকা এই ছেঁড়া টাকাটা যদি আসলে মানে অচল টাইপের হয় তাহলে এই টাকাটা আপনি সংরক্ষণ করবেন এবং এটা কোনো একটা রিকগনাইজড ব্যাংকে গিয়ে আপনি নিয়ে আসবেন সাধারণত আমরা জানি ছেঁড়া টাকা সেটা অনেক ব্যাংকেই গ্রহণ করা হয় এবং বদলে তাকে কোনো অতিরিক্ত বিনিময় বা সুদ ছাড়া তাকে আরেকটা নোট দেওয়া হয় তাহলে আপনার জন্য এ অবস্থায় এটা করাটাই সঙ্গত আপনি মানুষকে ঠকিয়ে কোনো মতে ভালো নোটের উপরেই ছেঁড়ার টাকা যেটা আসলে অচল বা গ্রহণযোগ্য নয় সেটা চালিয়ে দেওয়াটা এটা জায়েজ হবে না তবে অনেক ছেঁড়ার টাকা আছে যেখানে একটু আমরা যদি কস্টেপ দিয়ে দেই তাহলে সেটা চলনসই হয় তাহলে যে কোনো ছেঁড়া টাকা সামান্য একটু ছেঁড়া পাশ দিয়ে মাঝখান দিয়ে যদি এমনটা হয় তাহলে আপনি কস্টেপ মেরে দেবেন এবং তারপরে সেটা চালাতে কোনো অসুবিধা নেই তাহলে আমরা বুঝলাম যে ছেঁড়া টাকার দুটো অবস্থা এক অবস্থায় সেটা অচল সেখানে আপনি সংরক্ষণ করে ব্যাংক থেকে পাল্টে নেবেন আর আরেক অবস্থায় যেটা চলতে কোনো অসুবিধা নেই এবং সেটা প্রতারণা সামিল হবে না সেটা আপনি একটু রিপেয়ার করে চালাতে কোনো সমস্যা নেই ইফাজুর রহমান বলেছেন অজু করার সময় সকল স্থানে সন্না মোতাবেক পানি পৌঁছানোর পরও অজু শেষ হওয়ার আগে দেখা যায় হাতের এবং মুখের কিছু অংশের পানি শুকিয়ে গেছে এই কারণে কি অজুর কোনো সমস্যা হবে ভাই ইফাজুর রহমান আপনি যেই বিষয় প্রশ্ন করেছেন এটাকে অজুর ডেসক্রিপশনের মধ্যে মোয়ালাদ বলা হয় অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনভাবে একের পর এক ধৌত করা কোনো সময় ক্ষেপণ না করে বা বিলম্ব না করে যাতে প্রত্যেক অঙ্গ ভেজা থাকে ও শেষ পর্যন্ত প্রত্যেক অঙ্গ ভেজা থাকে আচ্ছা এটা হলো কমন একটা ফর্মুলা কিংবা মোল্লেজ এখন এমনটা যদি হয় কোথাও অতি দ্রুত মানুষের হাত পা শুষ্ক হয়ে যায় এটা বাতাসের যদি আর্দ্রতা কম থাকে যেমন আমরা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে মক্কা মদিনার আবহাওয়াটা এমনই এত দ্রুত শুকিয়ে যায় আমাদের এখানে যেমন একটা কাপড় ধুয়ে আপনি যদি রোদ্রে দেন রৌদ্রে দেওয়া লাগে না এমনি দেন তাহলে দেখা যাচ্ছে কয়েক ঘন্টা লাগে কিন্তু যদি আপনি মদিনা বা মক্কায় বিশেষ করে গরমকালে দেন তাহলে দেখা যাচ্ছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সেটি শুকিয়ে যাচ্ছে তাহলে যখন আমরা হাত ধুই এবং অজু করি তখন দেখা যাবে যে আপনি যখন পা ধোয়ার সময় মানে চলে যাবেন বা পা ধুবেন ঠিক এই পর্যায়ে থাকবেন তখন অলরেডি দেখবেন যে আপনার মুখের কিছু অংশ শুকিয়ে গেছে বা হাতের কিছু অংশ শুকিয়ে গেছে এটা বাতাসে অতিমাত্রায় শুষ্কতা থাকার কারণে হয় এতে মোয়ালাতের সাথে সাংঘর্ষিক কিছু হবে না আর এখানে বলা উদ্দেশ্য ছিল আসলে আপনি যেমন মুখ ধুয়ে একটু চলে গেলেন খেলেন আবার এসে হাত ধুলেন এই যে একটা মাঝখানে অন্য কাজ করা এই অজুর এই সিস্টেমটা শুদ্ধ নয় বরং আপনি যখন বিস্মিল্লা বলে যে শুরু করবেন তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধারাবাহিকভাবে যেভাবে আনে বলা হয়েছে হাদিসে বলা হয়েছে সেই ধারাবাহিকতার সাথে আপনি অজুটা শেষ করবেন পা ধোয়ার মাধ্যমে এর মধ্যে যদি অতিরিক্ত শুষ্কতার কারণে কোনো অঙ্গ প্রত্যঙ্গ পুরোটা শুকিয়ে যায় বা আংশিক শুকিয়ে যায় তাতে অজুর কোনো অসুবিধা হবে না এটাই জমহর ওলামাই কেরামের অভিমত আচ্ছা এর মধ্যে আমাদের কাছে আরও কিছু প্রশ্ন এসেছে মোহাম্মদ মাহমুদ হাসান বলেছেন কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় তিন মেয়ে দুই ভাই এক বোন রেখে গেছেন মৃত্যুর পর তার ব্যক্তিগত উপার্জিত টাকায় কোনো কেনা গৃহপালিত কি সকল ওয়ারিজদের মধ্যে বন্টন করতে হবে যেগুলো তিনি তার স্ত্রীকে দিয়েছিলেন দেখাশোনার জন্য নাকি সেগুলো স্ত্রী একাই রাখতে পারবে আচ্ছা স্বামী যিনি মারা গিয়েছেন তিনি কারো পিতা কারো স্বামী যাই হোক কোনো ব্যক্তি যখন মারা যায় পুরুষ অথবা মহিলা যেই হন না কেন উভয়ের ক্ষেত্রেই ওয়ারিসানদের মধ্যে বন্টনের নিয়ম কিন্তু একরকম অনেকে মনে করে মায়ের সম্পদ একরকম বন্টন হবে ছেলের সম্পদ আর একরকম এটা ভুল কোরআন ডিফাইন করে দিয়েছে যে প্রত্যেক মৃত ব্যক্তি পুরুষ মহিলা যেই হোক না কেন তাদের সম্পত্তি একই নিয়মে বন্টন হবে প্রথম কথা এই দ্বিতীয় হচ্ছে তার সম্পদ বলতে কি বোঝা তার সম্পদ কি ক্যাশ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স নাকি স্থাবর সম্পত্তি কিংবা ফিক্সড অ্যাসেট যেগুলো আছে বা তার ব্যবসা বাণিজ্য অথবা তার ইন্টালেকচুয়াল প্রপার্টি কিংবা তার গৃহপালিত পশু উত্তর হচ্ছে এই সব কিছুই তার সম্পত্তির মধ্যে গণ্য হবে কারণ ইন্টালেকচুয়াল প্রপার্টিও প্রপার্টি যেমন তিনি দশটা বই লিখে গিয়েছেন তাই না এটা একটা ইন্টালেকচুয়াল প্রপার্টি অথবা তার আরও কিছু আবিষ্কার আছে যে পেটেন্টটা তার নিজের এবং সেখান থেকে তিনি রয়্যালিটি পান তাহলে এগুলোও তার প্রপার্টি পশু এগুলো তার প্রপার্টি তিনি যদি তার কোনো ছেলেকে এগুলো দেখাশোনার দায়িত্ব দেন বা তার স্ত্রীকে দায়িত্ব দেন তার তো কোনো সমস্যা নেই কিন্তু যাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছেন এটা তার হয়ে যাবে না যেমন অনেক বাবা তার যদি অনেক সম্পত্তি থাকে তিনি হয়তো ফ্ল্যাটগুলো দেখাশোনার দায়িত্ব একজনকে দিলেন তার কিছু ব্যবসা আছে এই ব্যবসা দেখাশোনার দায়িত্ব আরেকজনকে দিলেন তার কিছু গাড়ি আছে যে গাড়িগুলো তিনি চালিয়ে অথবা ভাড়া দিয়ে টাকা পান সেটা দেখাশোনার দায়িত্ব আরেকজনকে দিলেন গৃহপালিত পশু দেখাশোনার দায়িত্ব আরেকজনকে দিলেন তাহলে এই যে দায়িত্ব তিনি দিলেন এর মানে কি তিনি ওই জিনিসগুলো তাকে দিয়ে দিলেন কশেন কালেও নয় বরং একজন ব্যক্তির মৃত্যুর পরে যাকেই যা পরিচালনার জন্য দায়িত্ব দেন না কেন তার সম্পত্তির হিসাবের মধ্যে সব কিছু আসবে এবং এগুলোর ভ্যালু হিসেব করে বন্টন হবে এখন কেউ যদি দেখা যাচ্ছে যে বন্টন করতে গিয়ে এগুলোকে ভাগ করা বা জবে করা এটা সম্ভব না এটা তো সেটা বলেও না এখানে এই আজ বদলের প্রশ্ন এখন কেউ যদি দেখা যাচ্ছে যে একটা বাড়ির একটা অংশ নিতে চায় তাহলে অংশ নেওয়াটা এককভাবে সম্ভব নয় তাহলে পুরোটা নিতে হবে আরেকজন যদি আরেকটা অংশ নিতে চায় আরেক জায়গায় একটা ব্যবসা নিতে চায় তাহলে এখানে দেখতে হবে বাড়ির দাম কত আর ব্যবসায় ইনভেস্টমেন্ট কত এখানে টাকা পয়সার মূল্য নির্ধারণ করে সব জায়গা বন্টনটা করতে হবে সকল প্রপার্টির মূল্যটা কত সেই মূল্যের ভিত্তিতে বন্টন হবে দেখা যাবে যে সব কিছুর মূল্য যদি দেখা যায় যেমন এক কোটি টাকা হলো বা দেড় কোটি টাকা তখন এই এক কোটি দেড় কোটি টাকাটাই আপনি ও মধ্যে বন্টন করবেন যদি এগুলো সব ক্যাশ না এরপরে আপনি এই টাকার অঙ্কে বাড়ে নিলে বাড়িটা যদি থাকে যেমন বিশ লাখ আর উনি পাবে আঠারো লাখ তাহলে দুই লাখ টাকা ওনাকে অন্য ওয়ারিসদেরকে দিতে হবে আমি আশা করি ব্যাপারটা বুঝছেন তাহলে ওয়ারিস সত্ত্বেও বন্টনের ক্ষেত্রে আমরা যেটা করব আমরা একজন সেরি এক্সপার্টকে নিয়ে আসতে পারি তিনি যদি খুব সহজে সুন্দর করে বন্টন করে দিতে পারেন আলহামদুলিল্লাহ কোনো কারণে যদি দেখেন যে এগুলোর মূল্য নির্ধারণের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাহলে মূল্য নির্ধারণ করার জন্য বাজার মূল্য নির্ধারণ করার জন্য এক্সপার্টদেরকে আপনি আহ্বান করতে পারেন যদি সেখানে কোনো আইনি জটিলতা থাকে তাহলে সেক্ষেত্রে আইনি জটিলতা থেকে মুক্ত থাকার জন্য আপনি কোনো লয়ারকেও ডাকতে পারেন তাহলে এক নম্বর প্রয়োজন হচ্ছে সে এক্সপার্ট দুই নম্বর এক্সপার প্রয়োজন হচ্ছে যে এগুলোর মূল্যায়নের ক্ষেত্রে তা ক্ষেত্রে যে কোনো এক্সপার্টকে আপনি নিয়ে আসবেন যে বায়াজড হবে না এবং থার্ড হচ্ছে প্রয়োজন হলে এটা জরুরি নয় প্রয়োজন হলে কোনো লয়ারকেও আপনারা রাখতে পারেন আর বিশিষ্ট ওয়ারিসানরা তারাও থাকবেন তারা যেহেতু এই বন্টনটা সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারেন সরিয়া ভিত্তি করতে পারেন এই জন্যে তাদের প্রত্যেকের উপস্থিতিটা জরুরি তা না হলে এটা বন্টন হয়ে যাওয়ার পরে অন্যরা হয়তো ব্লেম করতে পারে অন্যরা হয়তো তাদের ডিসস্যাটিসফ্যাকশান বা অসন্তুষ্টি নারাজি দিতে পারে তখন ওয়ারিসদের মধ্যে সম্পর্ক খারাপ হবে এবং সমস্যা দেখা দেবে তা আমি আপনাদের সবাইকে এক্ষেত্রে ওসিয়া করব আমার নিজেকে সহ আপনাদের সকলকে যে শরিয়া ইসলামিয়া যেভাবে সুন্না মোতাবেক এই ওয়ারিস সত্ত্ব বন্টনের প্রেসক্রিপশনটা দিয়েছে আপনারা সেটা ফলো করবেন এটার অন্যথা করবেন না এবং ক্ষেত্রে মেয়েদেরকে যে অধিকারটা দেওয়া হয়েছে আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে আমাদের কন্যাদেরকে সেক্ষেত্রে কোনো শিথিলতা প্রদর্শন করবেন না আমাদের একটা গবেষণায় আমরা দেখেছি যে মেয়েদেরকে ব্যাপকভাবে ঠকানো হচ্ছে মেয়েদেরকে তাদের ওয়াজসত্ব দেওয়া হচ্ছে না ভাইয়েরা বোনদেরকে দিচ্ছে না সন্তানরা মারা যাওয়ার পরে তাদের যে সন্তানকে রেখে গিয়েছে মৃতের মা বাবাকে তারা ঠিক মতো দিচ্ছে না অর্থাৎ দাদা দাদিকে ঠিকমতো দিচ্ছে না যে তারা তর্কদিন পরে মারা যাবে এভাবে দেখা যাচ্ছে যে ওয়ারিস বন্টনের ক্ষেত্রে আমরা দুর্বলদেরকে এবং বিশেষ করে মেয়েদেরকে ঠকাচ্ছি যেটা মোটেই সম্মত নয় আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে ওয়ারিস সত্য বন্টনের তৌফিক দান করেন শাহরিয়া তানভীর বলেছেন জুতোর উপর মাসে করাকে যাবে যদি এতে নাপাক কিছু না থাকে জুতার উপর মাসে করা যাবে যদি এতে নাপাক কিছু না থাকে ঠিক যেমনটি মোজার উপর মাসে করা যাবে যদি মোজার মধ্যে কোনো বা মোজার উপরে কোনো নাজাসাত না থাকে মোজার মধ্যে আমরা জানি দুটো জিনিস আছে একটা হলো আলখফ যেটা চামড়ার মোজা অথবা চামড়া ছাড়া অন্য যে কোনো ধরনের একই টাইপের মোজা হতে পারে আর একটা হলো জাওরাব যেটা সাধারণত সুতা কিংবা পশমের মোটা মোজা দুটোর উপরই বিশুদ্ধ মত অনুযায়ী মাসে করা যাবে মুকিমদের জন্য চব্বিশ ঘন্টা আর মুসাফিরদের জন্য বাহাত্তর ঘন্টা। জুতার ক্ষেত্র একই কথা প্রযোজ্য মোকিমদের জন্য চব্বিশ ঘন্টা আর মুসাফিরদের জন্য বাহাত্তর ঘন্টা তবে এখানে শর্ত হচ্ছে আপনি যে জুতাটা পড়ছেন সেই জুতাটা মোজার মতো হতে হবে কোন মোজা এবং কোন জুতার উপর মাসে করা যায় সেটা হচ্ছে সেই মোজা এবং সেই জুতা যেটা পুরো পা পায়ের পাতা এবং টাখনুকে ঢেকে দেয় তাহলে মোজার ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত এটাই হয় যে আমরা মোজা দিয়ে পায়ের পাতা পায়ের গোড়ালি এবং টাকণু সহ আরও উপরে কিছু অংশ আমরা ঢেকে দেই চামড়ার মোজাও সেটা করে কিন্তু জুতার ক্ষেত্রে আমাদের দেশে বা অধিকাংশ দেশে আমরা দেখতে পাচ্ছি টাকনু ঢাকে না শুধু হয়তো পায়ের পাতা ঢাকে অথবা সামনের দিক থেকে পায়ের পাতা গোড়ালিও পর্যন্ত ঢাকে না তাহলে এই ধরনের জুতাতে মাসে করা যাবে না এটাই সর্বসম্মত মত যেই জুতা পায়ের গোড়ালি পায়ের পাতা টাকণু সহ ঢাকে না সেই জুতার উপরে মাসে করলে মাসে হবে না তাহলে আমরা শর্তটা বুঝতে পারলাম জুতা এবং মোজার ক্ষেত্রে এবং আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে পরার সময়ে আমরা যেন তাহারাত অবস্থায় সেটা পরিধান করি তাহারাত অবস্থায় সেটা পরিধান করি এক্ষেত্রে আমরা দেখি যে এই যে ফাতোয়াটা আমরা বললাম যে মানে পায়ের যে অংশটুকু ঢাকতে হবে ঢাকাটা ফরজ সেটা যদি ঢাকতে ঢাকে জুতা তাহলেই এই মতটা ব্যক্ত করেছেন কমিটি ইমদাদুল হক এমদাদুল হক একটি প্রশ্ন করেছেন বলছেন স্যার অত্যন্ত ব্যথিত হয়ে অত্যন্ত ব্যথিত হয়ে একটি মাস আলা জানতে চাচ্ছি আমার স্ত্রী নামাজ আদায় করে না পর্দাও করে না কিন্তু সংসার ও সন্তানের যত্ন ঠিক ঠিকমতো করে এখন এর সাথে সংসার করলে আমি আল্লাহর ক্রোধের প্রাপ্ত হব তার সাথে সংসার করা যাবে কি যাবে না এ ব্যাপারে আমার আল্লাহর সিদ্ধান্ত কি জানালে খুবই উপকৃত হতাম আল্লাহ আপনাকে নেখায়া দান করুন আল্লাহ আপনাদেরকেও নেখায়া দান করুন আপনার স্ত্রী কেন সালাদ পড়ে না বুঝতে হবে কোথাও কোনো গণ্ডগোল আছে হয় তার আন্ডারস্ট্যান্ডিংয়ে নয় আমাদের মেলার ক্ষেত্রে অনেক স্ত্রী স্বামীর দুর্ব্যবহার কারণে সে দিনদারি ছেড়ে দেয় অথবা স্বামীর আনুগত্য ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিজেকে একটু সংশোধন করে তার সাথে একটা ইন্টিমেসি করে তোলেন আশা করা যায় তখন সে আপনার আনুগত্য করবে এবং সে তবা করে সালাতের মধ্যে ফিরে আসবে এটা একটা আবার অনেক স্ত্রী সে যদি বিশ্বাসগত দিক থেকে দিনের প্রতি আস্থাশীল না হয় কোরআন এবং হাদিসে বিশ্বাস না করে তাহলে তো আপনাদের জন্য এটা একটা অশনী সংকেত কারণ মুসলিম মুসলিম নারীকে বিয়ে করবে আর যদি সে অন্য ধর্মে বিয়ে করতে চায় তাহলে একটা জায়গায় শুধু মানে সেটার পারমিশন আছে সেটা হলো আহলুল কিতাব আহলুল কিতাব নারীদেরকে যদি তারা দিনদার হয় কিন্তু যারা দিনে বিশ্বাস করে না তাদেরকে বিয়ে করা যাবে না তাহলে কোনো নারী যদি ইসলামের বেসিক যে আরকানগুলো আছে স্তম্ভ স্তম্ভগুলো আছে সেগুলোর প্রতি বিশ্বাসী না হয় তাহলে সেই নারীদের সাথেও বিবাহ শুদ্ধ নয় বিবাহ শুদ্ধ করার জন্য তাহলে তাকে প্রকৃত দিন ইসলামের মধ্যে তওবা করে আসতে হবে এবং এই জন্য আপনারা দেখেন যে আমাদের দেশে এই ট্র্যাডিশনটা বহু আগ থেকেই প্রচলিত যখন কোনো মুসলিম অন্য কোনো ধর্মের লোককে বিয়ে করে তখন তারা আগে ইসলাম গ্রহণ করে তারপর বিয়েটা করানো হয় এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটা দেখি যে চাই পাত্র মুসলিম আর পাত্রী অমুসলিম হোক অথবা পাত্রী মুসলিম পাত্র অমুসলিম হোক এটা আমাদের মুসলিম সমাজের একটা ট্র্যাডিশান যে তারা ইসলাম গ্রহণ করার পরই বিবাহটা সম্পাদিত হবে এটা খুবই চমৎকার একটা বিষয় আর মনে রাখতে হবে নামকাগজে ইসলাম গ্রহণ করলেও হবে না মন থেকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ইসলাম গ্রহণ করতে হবে অতএব আপনি কোন অবস্থায় আছেন সেটা নিজে একটু বিশ্লেষণ করুন এবং আপনার ক্ষেত্রে আপনার স্ত্রী কেন সালাদ ছেড়ে দিয়েছে সে বিশ্লেষণও করা দরকার সালাদ ইসলামের এত গুরুত্বপূর্ণ মৌলিক একটা আমল যে স্ত্রী যদি সুন্দর মতো রান্না করে বা আর সালাদ ছেড়ে দেয় তাহলে সালাদ ছেড়ে দেওয়ার এটা কোনো রিকাভারি হবে না স্ত্রী যদি আপনার সন্তানকে সুন্দরভাবে যত্ন করে আর সালাদ ছেড়ে দেয় তাহলে এটা সালাদ ছেড়ে দেওয়ার বিকল্প হবে না অবশ্যই এটাকে একটা সুন্দর সুরাহে নিয়ে আসতে হবে এবং স্বামী এবং স্ত্রী দুজনকেই সালাতের পাবন্দি করতে হবে এর বাইরে আর কোনো অপশান নেই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমাদেরকে হেদায়ত করুন ফয়সাল আবদুল্লাহ বলেছেন ঢাকার রাস্তার জলাবদ্ধতার পানি কি নাপাক অনেকেই দাবি করেছেন নাপাক নয় জলাবদ্ধতার পানি হচ্ছে যেমন বৃষ্টিতে হঠাৎ করে ড্রেনের পানি সুয়ারেজের পানি এবং রাস্তার পানি এক হয়ে গেল এটাকে পাক কি করে আমরা বলতে পারি তাই না যদি কোনো পুকুরের পানি থাকে সেখানে একপাশ থেকে একটু নাজাসাত পড়ে তাহলে পুকুরের পানি যেহেতু অনেক বেশি সেটা নাপাক হয় না কিন্তু যেখানে আদতেই পানিটা নাপাক এবং প্রচুর ময়লা পানির সাথে যার সংযোগ সরাসরি হয়েছে সেই পানিটাকে পাক বলাটা কঠিন হবে তবে আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি অনেক সময় পানিতে ময়লা থাকলেও সেটা পাক হতে পারে সেটা কোনো সমস্যা নয় যদি দেখা যায় যে এই পানির সাথে সরাসরি চারিদিকের যে সুয়ারেজ খাল সেগুলোর সাথে কোনো সংযোগ ঘটেনি পানির রং গন্ধ স্বাদ নষ্ট হয়নি সেক্ষেত্রে পানিকে পাক বলা যেতে পারে তো আমরা আপনাদের আজকে এই প্রশ্নগুলো নিলাম আমরা এরপর আপনাদের করা কিছু প্রশ্ন যেটা আপনারা লাইভে করেছেন সেগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করব তোফাতুল মারিয়া বলেছেন বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম স্টাডিজ পড়া ভালো হবে শাহি আকিদার দিক থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় সেখানে অনেকগুলো ইসলামিক ডিপার্টমেন্ট আছে সেগুলোতে যেমন কুলত দাওয়া ওসল উদ্দিন কুল্ল আল কোরআন এবং আদারসাদ ইসলামিয়া ইত্যাদি নানা ডিপার্টমেন্ট আছে সেখানে আকিদার যদিও সবগুলো বই আমি পড়ে দেখিনি কিন্তু যেহেতু সেখানে বিশ্ববিখ্যাত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি প্রাপ্ত কিংবা মাস্টার্স কিংবা ব্যাচেলর ডিগ্রি প্রাপ্ত অনেক টিচার সেখানে রয়েছেন তারা সহি আকিদার দিকটাও সংরক্ষণ করেন অতএব এই বিশ্ববিদ্যালয় আমার জানা মতে যথাসম্ভব সহি আকিদার বইগুলো আকিদার চ্যাপ্টারে পড়ানো হয় আর এছাড়াও আরও বিভিন্ন প্রতিষ্ঠানেও পড়ানো হয় বিশেষ করে প্রাইভেট যে সকল মাদ্রাসা আছে যেখানে কুল্লিয়া আছে সে সমস্ত মাদ্রাসাতেও পড়ানো হয় এগুলো আপনাকে একটু যাচাই করে দেখতে হবে যেহেতু বাংলাদেশের বিভিন্ন ধারার মাদ্রাসা রয়েছে এবং বিভিন্ন বোর্ড রয়েছে অনেকগুলো বোর্ড রয়েছে অতএব কোন বোর্ডে কোথায় কোথায় বিশুদ্ধ আঁকিদার বই পড়ানো হয় কোথায় পড়ানো হয় না এটা একটু যাচাই বাচাই করে দেখতে হবে আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ের কথা জিজ্ঞেস করেছেন জন্য আমরা সেটা উল্লেখ করলাম আর বাকি আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় ইসলাম স্টাডিজের পড়াশোনা করানো হয় সেক্ষেত্রে সিলেবাসগুলো আমাদের একটু পরীক্ষা নিরীক্ষা করার বিষয় আছে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে কোনো কোনো রেফারেন্স অশুদ্ধ বই হিসাবে প্রেসক্রাইব করা হয়েছে সেগুলো আমাদেরকে দেখতে হবে তবে আমরা জানি যে শিক্ষা কারিকুলাম বা শিক্ষাক্রম যেটাকে বলা হয় এটা প্রতিনিয়ত একটা মূল্যায়নের বিষয় এবং আপডেটেড বিষয় বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত তাদের সিলেবাসকে প্রতি দু তিন বছর অন্তর অন্তর এগুলোকে রিভাইজ করেন এগুলোকে আরও সমৃদ্ধ করেন ভুল বিভ্রান্তি থাকলে সেগুলোকে বাদ দেন সংশোধন করেন সেই প্রক্রিয়ায় আমার বিশ্বাস যে প্রতি বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন সিলেবাস আসে যেহেতু নতুন সিলেবাস যারা প্রণয়ন করছেন তারাও হয়তো ভাবনায় তারাও তাদের ভিন্নতা আছে এই জন্যে আমি যখন বলে দিচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ে বা এই সিলেবাসটা ভালো বা এই সিলেবাসটা দেখতে হবে সেটা কিন্তু ফিক্সড কোনো কথা নয় আমাদেরকে ওই যে প্রক্রিয়ার অধীন যেহেতু আমরা রয়েছে আমাদেরকে বারবার চেক করে দেখতে হবে তো আমি আপনাকে বলবো আপনি চেক করে দেখবেন যে কোন বিশ্ববিদ্যালয়ের আকিদার সিলেবাস এবং ইসলামিক স্টাডিজের অন্য সিলেবাসগুলো খুবই সমৃদ্ধ সুন্দর একজন ছাত্র অথবা ছাত্রী হিসাবে সবাই তো এক্সপেক্ট করেন যে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামটা অনেক বেশি সমৃদ্ধ অনেক বেশি অথেন্টিক সেখানেই তিনি পড়বেন সুজান আহমেদ সজিব জান্নাতুল ইসলাম নামটি ছেলেদের জন্য কি সঠিক জান্নাতুল ইসলাম জান্নাত নামটা অথবা জান্নাতি নামটা ছেলে এবং মেয়েদের জন্য না উত্তম কারণ অনেকেই জান্নাত হিসাবে তাকে রেপ্রেজেন্ট করতে চান উপস্থাপন করতে চান যে হ্যাঁ সে জান্নাত অথবা সে জান্নাতে যাবে জন্য তার নাম জান্নাত রাখলাম অথবা জান্নাতি রাখলাম এখন ছেলে হোক আর মেয়ে হোক উভয় ক্ষেত্রেই এই জান্নাত শব্দটা অ্যাভয়েড করাটাই উত্তম যেহেতু এটা এক ধরনের তাজকিয়া হয়ে যাচ্ছে এই জন্য আমাদের কেরাম বলেছেন এটা মিনাল আল আসমাইল মাকরুহা মাকরুহ অপছন্দনীয় নামের অন্তর্ভুক্ত হতে পারে আর ইসলাম এখলাস এরকম নামগুলো আমাদের দেশে ছেলেদের হয় আর আরব দেশে আমরা দেখেছি এগুলো সাধারণত মেয়েদের নাম রাখা হয় বাবের ফরালের জামাজদারটা বাব এফতেহালের মাঝদারও যেমন ইফতেহাল ইফতেসাম এগুলো আরব দেশে মেয়েদের আমাদের দেশে অনেকেই ছেলেদের নাম রাখেন এখন রেখে ফেললে যদি কোনো অবজেকশন না থাকে তাহলে কোনো সমস্যা নেই আমি বলেছি জান্নাতি বেহেসতি এই নামগুলো একটু যেন আমরা অ্যাভয়েড করি আর এর বাইরে অন্য যে কোনো মুবাহ নাম রাখা যেতে পারে তবে উত্তম নাম আমরা রাখাটাই ভালো ছেলেদের ক্ষেত্রে আবদুল্লা আব্দুর রহমান যেটি হাদিস থেকে আমরা জানতে পারি আর মেয়েদের ক্ষেত্রে আমাতুল্লাহ আমাতুর রহমান মাহমুদুর রহমান বলেছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আসলে জীবনটা তো ভালো মন্দ মিশিয়ে এর মধ্যে আল্লাহর প্রশংসা করতে হবে সবসময় ফোকাসটা থাকবে পজিটিভের উপর এবং সবসময় আমরা নিজেদেরকে ভালো আছি সেই মানে মানসিকতার মধ্যেই আমাদেরকে থাকতে হবে তাহলে আসলে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ আপনার প্রশ্ন হচ্ছে মহিলারা রুকু এবং সেজদাকে পুরুষদের মতো করবে বিশেষ করে সেজদায় যাবার আগে বসা এবং সেজদা থেকে উঠতে বসা যাবে কিনা হ্যাঁ রুকু এবং সেজদার ক্ষেত্রে নারী পুরুষের পার্থক্য নেই সেজদা করার সময় অনেকে জড়সড় হয়ে হাতগুলো মেয়েদের জমিনের সাথে লিখে লাগে লাগিয়ে রাখার তিনি নির্দেশনা দিয়েছেন কিন্তু এটা কারো কারো মত হলেও হাদিসের মধ্যে এমন কোনো বিশুদ্ধ ইনস্ট্রাকশান নেই যে মেয়েরা জড়ো হয়ে ছেলেদের থেকে ভিন্ন রকম সেজদা করবে তাহলে এটা আসলো থেকে এটা হলো আমাদের অনেক বিজ্ঞ ওলামাইকরামের তাদের এক্সপ্লেনেশন ব্যাখ্যা তারা ভাবছেন যে মেয়েরা জড়স হয়ে সেজদা করাটাই হচ্ছে তাদের পর্দা জন্য সঙ্গত অতএব এটা একটা ব্যাখ্যা একটা ইজতেহাদ তো এক্ষেত্রে আমরা বলবো লা নাস। যেহেতু সাল্লাহ সাল্লাম বলেছেন সাল্লুক আমার মনে উসাল্লি তোমরা আমার সালাতের মতো সালাদ পড়ো তাহলে নারী পুরুষ সবার ক্ষেত্রেই তার সালাদটাকে ফলো করতে হবে মানে এই এটা হলো একটা মূলনীতি আর যেহেতু এটা একটা নস এটা একটা ভাষ্য প্রকাশ্য ভাষ্য তাহলে এর বাইরে আর অন্য কোনো ইজতেহাদের দিকে যাওয়া যাবে না আমি একটু আগে যেটা বললাম আমাদের ওলামাই ওলামাইকরাম যারা কিছুটা ইজতেহাত করে নারীদের সেজদার আরেকটা রূপরেখা দিয়েছেন সেটা ইজতেহাদ অতএব সেই ইজতেহাদের দিকে যাওয়া যাবে না যেহেতু সাল্লাহ সাল্লামের টেক্সট বা ভাষ্যটা রয়েছে সেটা হলো সল্লু কামারো এই তুমনি উসাল্লি তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছ তোমরা সেভাবে সালাত আদায় করো এটা নিশ্চয়ই পুরুষদের জন্য নয় এটা পুরুষ মহিলা সবার জন্যে রাসুলসাল্লাহ সাল্লামের কমন ইনস্ট্রাকশনগুলো যদিও তিনি পুংলিঙ্গ বা মোদাক্কার শব্দে অ্যাড্রেস করেছেন কিন্তু এটার দ্বারা নারী পুরুষ সকলকে বোঝানোর উদ্দেশ্য এবং ঠিক একই কমন প্রক্রিয়ায় কোরআনও কিন্তু নারী পুরুষ সবার জন্য একই নির্দেশ জারি করেছে মোদাক্কার শব্দে পুংলিঙ্গের শব্দে বাট এখানে নারী পুরুষ সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে অতএব রুকু ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য সূচনা করা এটা শরিয়াতের সমর্থনযোগ্য নয় ইসমাইল হোসাইন বলেছেন আমার বড় দুজন সৎ ভাই আছে যারা জমিসহ বিভিন্ন কারণে আমাদের ছোট দুই ভাইয়ের প্রতি জুলুম করে আমরা প্রতিবাদ করায় আমাদেরকে ঘৃণা করে এবং কথা বলে না আমরা তাদের সাথে কথা বলতে চাই কিন্তু তারা আমাদের সাথে কথা বলে না আমাদেরকে গোনা হবে ওদের সাথে সম্পর্ক ভালো নেই বলে না আপনাদের কেন গোনা হবে প্রশ্ন যেভাবে আপনারা উল্লেখ করেছেন যে আপনাদের তরফ থেকে কোনো ধরনের বাড়াবাড়ি নেই কোনো জুলুম নেই তাদের তরফ থেকে জুলুম আছে বাড়াবাড়ি আছে ঘৃণা তারা করছে আপনারা করছেন না আপনারা সম্পর্ক ভালো রাখতে চান তারা রাখতে চায় না তাহলে আপনাদের তো কোনো পাপ হবে না কারণ পাপ তো হবে যিনি পাপ করেন তার আর যিনি পাপ পাপের ভুক্তভোগী অন্য আরেকজনের পাপের ভুক্তভোগীরা যদি পাপি হয় তাহলে তো জমিনের মানে সব কিছুই ধ্বংস হয়ে যাবে তাই না অতএব আপনার এখানে যদি নিজের পক্ষ থেকে আপনি বাড়াবাড়ি না করেন অন্যায় না করেন তাহলে আপনাদের এখানে ডিসহার্টেড হওয়ার বা মানে হতাশ হওয়ার কোনো কারণ এখানে নেই তবে সবসময় মনে রাখবেন আপনার ভাই বেড়াদার সৎ ভাই হোক আর আপন ভাই হোক যেই হোক তাদের সাথে আপনি সম্পর্ক কখনোই নষ্ট করবেন না এটাকে সিলাতুর রাহিম বলা হয় আত্মীয়তার সম্পর্ক এটা মেনটেন করতেই হবে এমন কি তিনি যদি খারাপ হন আমি শুধু সাবধান থাকবো যেন তার অকল্যাণ আমাকে স্পর্শ না করে যেন তার খারাপি আমাকে স্পর্শ না করে যেন তার ক্ষতি আমাকে স্পর্শ না করে আমরা সতর্ক থাকবো এই সমাজে কত খারাপ লোক আছে তাই না এই সমাজের মধ্যে কত অন্যায় কাজ হচ্ছে এ সমস্ত ক্ষেত্রে আমরা আমাদেরকে সতর্কতার সাথে মুক্ত রেখে বাঁচিয়ে রেখে চলবো কিন্তু সমাজ থেকে তো আমরা বিচ্ছিন্ন হতে পারছি না তাহলে স্বজন থেকে কেন বিচ্ছিন্ন হব মানুষ থেকে কেন বিচ্ছিন্ন হব হ্যাঁ এটা খেয়াল রাখবেন আশা করি আচ্ছা এরপর শাহজাহান মাহমুদ বলেছেন শেখ আল্লাহ রাবুল আলমিনের কাছে নফুল নামাজের সেজদায় ধরুন কোনো কিছু চাওয়া আছে কিন্তু আরবি ভাষায় না পড়লে কোন দোয়াটা পড়লে আমার দোয়া আমার চাওয়ার উদ্দেশ্যটা পূরণ হবে সেজদায় তো আপনি যে কোনো দোয়া করতে পারেন নফল সালাতের ক্ষেত্রে আপনি বিশেষ করে তাহাজ্জুদের যদি আল্লাহর কাছে সেজদায় লম্বা টাইম দোয়া করেন আরবি যদি আপনি না বুঝেন তাহলে আরবি দোয়া করলে তো আপনি কি চাচ্ছেন সেটাই বুঝবেন না তাই না তাইলে আপনি বাংলা দোয়া করতে পারেন আপনি ইংরেজিতে দোয়া করতে পারেন অন্য ভাষা অর্থাৎ অনারব ভাষায় সেজদার মধ্যে দোয়া করা জায়েজ আছে আপনি প্রথমে সেজদার যে আধকারটা আছে সেটা পড়ে নেবেন সুভান রব্বি আলা আরও দু একটা দোয়া যেটা সুসাল্লা সাল্লাম করেছেন সেজদার মধ্যে সেগুলো পড়ে নিতে পারেন এরপরে আপনি নিজের মনের মাধুরী মিশিয়ে আল্লাহর কাছে লম্বা দোয়া করবেন শিয়াব চৌধুরী বলেছেন আমি জেনারেল লাইনের কলেজে মানবিক শাখায় পড়াশোনা করছি আমার দীর্ঘদিনের ইচ্ছা আমি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করব মদিনা বিশ্ববিদ্যালয় আমাকে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে পারবো বা বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া যায় জানালে উপকৃত হব ভাই আপনি মানবিক শাখায় পড়াশোনা করছেন তার মানে ইন্টারমিডিয়েটে এখনও আছেন আপনি তাহলে ইসলামিক স্টাডিজ নিয়ে ব্যাচেলার ডিগ্রি করতে চান তাহলে আপনাকে কিছু ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে যেহেতু আপনি বিশ্ববিদ্যালয়ে পড়বেন তাহলে সেই উপযোগী নিজেকে তৈরি করে নিতে হবে এবং আরবিটাও ভালো করে শিখতে হবে তারপরে আপনি মদিনা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারেন এবং মদিনা বিশ্ববিদ্যালয় ছাড়াও সৌদি আরবের আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে মিশরের আছে জর্ডানের আছে মালয়েশিয়াতে আছে যেখানে আরবিও শেখানো হয় ইসলামও শেখানো হয় আপনি এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এবং সেক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করব করবো কলিয়াতুল করেলকারি মদরাসাত ইসলামিয়া নামক একটি প্রতিষ্ঠান উত্তরায় চালু হয়েছে সেখানে আপনি সানুভিয়াতে ভর্তি হয়ে যেতে পারেন নিদেন পক্ষে এক বছর আপনি যদি আরবি ভাষা এক্সক্লুসিভলি পড়েন অ্যারাবিক ফর অ্যাকাডেমিক পারপাস অ্যারাবিক ফর অ্যাকাডেমিক পারপাস অর্থাৎ অ্যাকাডেমিক অ্যারাবিক যেটাকে বলা হয় যে ভবিষ্যতে আরবি মাধ্যমে পড়ার জন্য নিজেকে অ্যাকাডেমিক্যালি প্রস্তুত করা সেটা ব্যাচেলর হোক মাস্টার্স হোক যাই হোক না কেন তাহলে সেই জন্যে আপনি এই কোর্সটা করে নেবেন এবং কুলিয়াতুল করেল ক্যারিম এই কোর্সটা করার পাশাপাশি একজন শিক্ষার্থী যাতে বিশ্বের বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয় বিশেষ করে মধ্যপ্রাচ্য বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায় সেই জন্য তারা তাদেরকে কাউন্সেলিং করে তাদেরকে অ্যাপ্লিকেশান করতে সাহায্য সহযোগিতা করে থাকে এমনকি তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা বা তাজকিয়া তারও ব্যবস্থা করে থাকে অতএব আমরা এই প্রতিষ্ঠানটাকে রেকমেন্ড করছি যাতে করে আপনারা সেখানে গিয়ে জেনারেল স্ট্রিম থেকে আসেন আর মাদ্রাসা থেকে আসেন এখানে পড়ে আপনার মধ্যপ্রাচ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ইজিলি চান্স পেয়ে যান আল্লাহ আপনাদের তৌফিক দান করুন মোহাম্মদ শাহিন বলেছেন আমি এসে ইমামকে রুকুতে পেলে আমি কি আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাব নাকি আল্লাহ আকবর বলে হাত বেঁধে তারপর রুকুতে যাব আমরা জানি যে সালাত শুরু করতে হয় আল্লাহ আকবর বলে কাঁধ বরাবর অথবা কান বরাবর হ্যাঁ হাত রেখে আল্লাহ একবার বলে আপনি রুকুতে চলে যেতে কোনো অসুবিধা নেই কেউ যদি আল্লাহ একবার বলে হাত বেঁধে তারপরে যান তাতেও কোনো সমস্যা নেই তাতেও কোনো সমস্যা নেই কারণ নিয়ম হচ্ছে আল্লাহু একবার বলে হাত বেঁধে দাঁড়ানো এখন যেহেতু তিনি রুকুতে আছেন তাহলে ইমামকে রুকুতে অ্যাভেল করা তার সাথে গিয়ে মিলিত হওয়া এটা শরীয়তসম্মত সম্মত একটা আমল এমন কি। আল্লাহ একবার বলে যদি আপনি ইমামকে সেজদারত অবস্থায় পান তাহলে সেখানেও চলে যাবেন আমরা দেখি যে আমাদের অনেক ভাইয়েরা মসজিদে তারা ইমামকে ইমাম যখন সেজ দেয় থাকে তখন আর দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে যে কতক্ষণে ইমাম বসবেন অথবা আবার পরের রাখাতে দাঁড়াবেন তাদের একটা ধারণা এই ধারণাটা একদমই কল্পনা প্রসূত অনুমান আমি জানি কারণ এর পক্ষে কোনো তো দলিল নেই তারা দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে আছেন আপনি ইমামকে যে অবস্থায় পান সাল্লাম বলছেন সে অবস্থায় তাকে আপনি অনুসরণ করবেন ফামা আ দরাক্তুম ফমা ফেমা আ এখানে স্পষ্ট করে রাসুলসাল্লাম বলছেন যদি তোমরা মাসবুক হয় মাসবুক হয়ে যাও সালাতের একামত হয়ে গেছে সালাত শুরু হয়ে গেছে তাহলে ওই সালাত ধরার জন্য দৌড়ে এসো না ধীরে সুস্থে আসো যতটুকু সালাদ পাও বা সালাদকে যেখানে পাও সেখান থেকে শুরু করে সেটা পড়ে নাও আর যেটা ফৌদ হয়েছে সেটা আদায় করো তাহলে ইত্যাদি আরও অনেক দলিল থেকে বোঝা যায় যে আপনি ইমামকে যে অবস্থায় পাবেন সে অবস্থায় সালাতে ঢুকে যাবেন কিন্তু আপনি যদি রুকুর পরে ইমামকে পান রুকুর পর থেকে যে কোনো সময় তাহলে ওই রাকাতটা আপনার আর ধর্তব্য হবে না পরবর্তী রাকাতটাই আপনার প্রথম রাকাত হবে অর্থাৎ আপনার সালাতের রাকাত হিসাবে গণ্য হবে তো যাই হোক আমরা এখানে বললাম যে আপনি যেখানে ইমামকে পান সেখানে আপনি ঢুকে যাবেন আল্লাহ আকবার বলে হাত বাঁধাটা জরুরি নয় আচ্ছা এই হাত বাঁধবেন আপনি যদি আপনি রুকুর আগে ইমামকে রাত অবস্থা আছে তখন হাতটা বাঁধবেন হাতটা বাঁধাটাই অনেকগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হাত ছেড়ে দেবেন না আর উদ্দেশ্যে আমরা দেখেছি অনেকে হাত ছেড়ে দেন বলা হয় যে তারা মালিক মাঝহের অনুসারী কিন্তু আমরা ঘেটে দেখেছি আমার মালিক তিনি হাত ছেড়ে দেওয়ার কোনো কথাই বলেননি যাই হোক আজকের শেষ প্রশ্নটা আমরা নিচ্ছি আবরাজ মল্লিক তিনি বলেছেন তাহার যুদ্ধের নামাজে কে রাত শব্দ করে পড়ব না আস্তে আসতে পড়ব না শব্দ করে পড়েন রাতের সালাতে শব্দ করে পড়া উত্তম তো প্রিয় দর্শক আমরা আপনাদের আজকের লাইফ থেকেও কিছু প্রশ্ন নিলাম এবং আগের কিছু প্রশ্ন আমরা নিয়েছি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ যেন আমাদের উপর রহম করেন মুসলিম উম্মাকে সাহায্য সহযোগিতা করেন ইসলামকে আমরা যারা মেনে চলছি সেটাকে বরকতপূর্ণ করেন ইসলাম সারা বিশ্বের তাবৎ মুসলিমরা যেন সহজে ইসলাম মেনে চলতে পারে সে তৌফিক দান করেন আল্লাহ যেন মুসলিমদের সহায় হন যাবতীয় নির্যাতন এবং অন্য ধর্মীয় আধিপত্য থেকে আল্লাহ জনা আমাদেরকে মুক্তি দান করেন সেই দোয়া রেখে এবং আপনাদের সবাইকে আবার শুক্রিয়া জানিয়ে শেষ করছে আদা ও সাল্লামা আলা নবীন মোহাম্মদ ও আলা আলী আসমাইন আসসালামু আলাইকুম রহমত আল্লাহি